শান্ত বাংলাদেশ দলকে অনেক দূর নিয়ে যাবেন বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দল ম্যানেজার নাফিস ইকবাল। শান্তর সবচেয়ে ভালো গুণ মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। বিশ্বকাপের চার মাস আগে থেকেই অধিনায়ক নির্বাচন হওয়াটা বাংলাদেশের জন্য সুখকর। এতটা খারাপ সময় গেছে যে একটা সময় সমর্থকরা নামটা দিয়েছিলেন লর্ড শান্ত, সেখান থেকে ফিরে দাঁড়াতে পারবেন কিনা সেটাই ছিল সবচেয়ে বড় অনিশ্চয়তা। শান্ত শুধু ফেরেননি, বর্তমানে টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক। এক বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছেন, টি টোয়েন্টি বিশ্বকাপেও লাল সবুজ জার্সির নেতৃত্বে থাকবেন শান্ত। চার মাস আগে দায়িত্ব পাওয়াটাও দলের জন্য সুখকর বলেছেন নাফিজ ইকবাল। একটা ক্যাপ্টেন যদি একটা সেটেল টিম পায়, এটা ডেফিনেটলি ইটস ইম্পর্টেন্ট যে তার জন্য মানে প্ল্যান করাটা ইজি হবে তার জন্য, কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তার সাথে। বাট এগেইন চার মাস কিন্তু আমার মনে হয় না চার মাস ইজ দ্য রাইট টাইম, সো তার উপর কোনো প্রেশার না দিয়ে আমার মনে হয় সাপোর্ট করাটা ইটস মোর ইম্পর্টেন্ট। ইতিমধ্যেই দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত, সামনে কেমন নেতৃত্ব দিবেন সেটাই এখন দেখার বিষয়। তবে ঠান্ডা মাথার শান্তকে এগিয়ে রেখেছেন নাফিস। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গ্রেট পোটেনশিয়াল এবং বিপিএলও তার সাথে আমার মনে হয় ম্যাক্সিমাম টাইম কাজ করা হয়েছে। অ্যাজ এ ক্যাপ্টেন যেটা আপনি জিজ্ঞেস করেছেন, এটা আমি ওর সাথে লাস্ট সিরিজ নিউজিল্যান্ডে করেছি। হি অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট হি ইজ ভেরি কাম অ্যাজ এ পার্সন, ভেরি কম্পোজড, এবং আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ হিম অ্যান্ড ইট শোড দ্যাট হি ইজ এ গ্রেট কোয়ালিটি অফ লিডারশিপ এবং বাংলাদেশকে সামনে অনেক দূরে নিয়ে যাবে। বিপিএলে শুরুটা ভালো হয়নি নাজমুল শান্তর, সেই ব্যাট প্যাচ কাটিয়ে দ্রুতই ফর্মে ফিরবেন শান্ত, এমনটাই কামনা নাফিসের। ও ইনিশিয়ালি টুর্নামেন্টটা ওইভাবে স্টার্ট ভালো হয়নি, ফার্স্ট ম্যাচটা হি গট সাম স্কোর, বাট লাস্ট দুইটা ম্যাচে হি লুক রিয়েলি গুড, হি ইজ ওয়ার্কিং হার্ড, এবং হ্যাঁ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট তিনটা ম্যাচে যদি ও ডেলিভার করে উই উইল এন্ড আপ ইন আ গুড পজিশন। মামুনুর রশিদ, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।